ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি লর্ড লেফটেন্যান্ট ডেভিড লিং বলেছেন, ডিউক অফ এডিনবরা কারির খুবই ভক্ত, তাই শুধুমাত্র কর্মী সংকটের কারণে এই কারি শিল্প ধ্বংস হয়ে যাবে এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। নর্থহ্যাম্পটনে বাংলাদেশি কারি হাউস টামারিন্ড রেস্টুরেন্টের 12 বছর পূর্তি অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন রাজপরিবারের এই সদস্য। নর্থহ্যাম্পটন প্রতিনিধি এহসানুল চৌধুরী শামীমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। ব্রিটেনের বিভিন্ন শহরে কর্মী সংকটের কারণে কারি হাউসগুলো যখন বন্ধ হয়ে যাওয়া নিয়ে আতঙ্কিত, ঠিক সেই সময়ে নর্থহ্যাম্পটনে সেলিব্রিটি শেফ টিপু রহমান তার তামারিন রেস্টুরেন্টে যুগপূর্তি উদযাপনের আয়োজন করেছেন। নর্থহ্যাম্পটনশায়ারের ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি লর্ড লেফটেন্যান্ট ডেভিড লিং চ্যানেল এসকে বললেন, স্বয়ং রাজপরিবারের সদস্যরা যেহেতু কারির ভক্ত, তাই এই শিল্পকে বাঁচাতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। I am the Queen's representative. I'm not sure how much curry she has, but I know the Duke of Edinburgh, her husband, loves it. You can't believe that here we have such a vibrant industry that's doing so well, and yet it's suffering because we're not able to bring and encourage the young chefs, the volunteers, and everything else. We really must get people from schools. আমাদের বর্তমান বাংলাদেশের রেস্টুরেন্টে সংকট চলতেছে, কিন্তু আপনি আজকে দেখছেন যে আমার যে শেফ কাজ করতেছে সে 12 বছর হয়েছে, আমার যে ম্যানেজার আছে সেও 12 বছর হয়েছে, তান্দুরি শেফ 12 বছর। তো আমি মনে করি যদি আপনি স্টাফদের লুক আফটার করেন, আপনি মেনু প্রাইস হাই করেন, অবশ্যই স্টাফদের লুক আফটার করবেন, সে আপনার স্টাফের অভাব হবে না, আমি এটা বিলিভ খুব বিশ্বাস করি। টিপু রহমানের সাফল্যের অনুপ্রেরণা জোগাতে 12 বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাইন, বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনার জুলকার নাইন, নর্থহ্যাম্পটনের মেয়র ক্রিস্টোফার মালপাস, বাংলাদেশ হাই কমিশনার কমার্শিয়াল কাউন্সিল শরীফা খান ও বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার। দে লট অফ লোকাল এলিটস এন্ড দে আর টেলিং অনেক ভালো কথা বলছে তাদের রেস্টুরেন্টের সঙ্গে। এটা একমাত্র সম্ভব প্রতি রেপুটেশন, গুড ওয়ার্ক, গুড সার্ভিসেস। আজকের এটা যেটা টামারান, ইউ হ্যাভ সিন যে এরা তাদের প্রফেশনাল এক্সপার্টিস দিয়ে অনেক ভালোভাবে এটা চালানোর কারণে দে হ্যাভ কাম টু দিস লেভেল। সো এটা দি কম্পিটিশন ইজ দেয়ার, দিস ইজ এ সেলিব্রেশন ফর হিম। বাট আমি নিজে এটার পার্ট হতে পারি, আমি মনে করি যে আমার জন্য এটা গৌরবের, কারণ টিপু রহমান ইজ ওয়ান অফ আস, হি ইজ এ শেফ, হি ইজ এ সেলিব্রেটেড শেফ, হি ইজ এ গিনেস বুক রেকর্ড শেফ। বাট দ্য মেইন ইম্পর্টেন্ট পরিচিতি ওনার আমাদের কাছে, হি ইজ দ্য সিএমএম। সংশ্লিষ্টরা মনে করেন ব্যবসায়িক ক্ষেত্রে এ ধরনের সফলতার দৃষ্টান্ত অন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে। নর্থহ্যাম্পটনশায়ার থেকে তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ।